গত 6 অক্টোবর সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে ক্যারিয়ার সেরা বোলিং র্যাঙ্কিংয়ে উঠে এসেছে জাতীয় দলের স্পিনার মেহেদি হাসান মিরাজের নাম। এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই টেস্টের পর এবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করল মিরাজ। 460 রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা 61 নম্বরে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ। তবে এশিয়া কাপে 10 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। 651 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 12তম স্থানে রয়েছেন মুস্তাফিজ। এছাড়া মাশরাফি বিন মর্তুজা রয়েছেন 28 নম্বরে। এশিয়া কাপের দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাতের কোপ জিতে ব্যথা পেয়ে 4 সপ্তাহের জন্য ছিটকে পড়েন ওপেনার তামিম ইকবাল। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। তবে এশিয়া কাপে না খেলেও বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান রয়েছেন তামিম ইকবালের। 6 অক্টোবর সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 13 নম্বর অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। 718 রেটিং পয়েন্ট নিয়ে 13 নম্বরে আছেন তিনি। এছাড়াও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছেন 16তম স্থানে। মুশফিকুর রহিম এর এত বর্তমান রেটিং পয়েন্ট 702। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। 2 নম্বরে রয়েছেন তারই দলের ওপেনার এবং সহ অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও তালিকার সেরা 10-এ রয়েছেন জো রুট, ডেভিড ওয়ার্নার, শেখর ধাওয়ান, বাবর আজম, রস টেইলর, কেন উইলিয়ামসন, কুইন্টন ডিকক।